সময়ের ব্যবধানে জনৈক মন্ত্রী তিনি নাম উল্লেখ করেছেন, আমি এখানে নাই যাব বললাম। তার উপস্থিতি তাদের দলীয় লোকদেরকে আরো উৎসাহিত করল। এরকম সময় যখন তিনি বিষয়টা বুঝবার চেষ্টা করছেন, তিনি বললেন হঠাৎ করে কোন দিক থেকে আমার মুখের উপর হয় ইটের অথবা একটু পাথরের একটা ভারী একটা কিছু এসে আঘাত দিল। আমি বুঝবার আগেই আমি সেখানে মানে আমার জ্ঞান হারিয়ে পড়লাম, ফেন্টেড হয়ে গেলাম, তিনি নিজে বললেন। তারপরে কি হয়েছে আমি বলতে পারব, তার গাড়ি ঘোড়া সমস্ত ভেঙেছে, ওই ভাঙা গাড়িতে করেই নাকি এই আশেপাশের লোক তাকে নিয়ে হাসপাতালে গেছে। তিনি বললেন এই সমস্ত ঘটনা পুলিশের সামনে গেছে, পুলিশ কোনো ভূমিকা নেই। এবং তিনি বলছেন যে এখন অবধি পুলিশের কোনো লোক আমার কাছে আসে জানবার কি চলছে, নিন্দা করি জঙ্গলের রাজত্ব যে আমরা বলছি, অনেকে আমাদের অগোচরে এগুলো নিয়ে খুশ গল্প করেন, এটাকে কি বলবেন? কাল বাদে পশু ভোট হবে, বন্ধুটি তো কন্টেস্ট করছেন, তিনি তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমি আমাদের সঙ্গে কি হচ্ছে এগুলো নাই বা বললাম। তো এই যে চলছে, এই রাজত্বের অবসান চাইছেন মানুষ, মানুষ চাইছেন তার প্রতিফলন ঘটুক এই চারটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? সুদীপ বাবু আক্রান্ত হয়েছেন আমি সকালবেলা শুনেছি, তারপর তার সাথে আমি সাক্ষাৎ করতে গেছি 11:30 কি 19:00, ডাক্তার বাবুরা তখন তার বোধ হয় মানে তার দাঁতের সমস্যা আছে, এটাকে ঠিকঠাক করার চেষ্টা করছেন, সেলাই ইত্যাদি করছেন, সে সময় আমি ঢুকে তার সঙ্গে কথাবার্তা বলেছি। আমি জিজ্ঞেস করেছি কি করে ঘটলো ঘটনাটা, বললেন মিস্টার ললিত গোস্বামী খুব পুরনো মানুষ, আমি চিনি আমার ছাত্র আন্দোলনের সময় থেকে, তিনি একজন মানে মোহরারের কাজ করতেন, বরাবরই তিনি কংগ্রেস দলের একজন সংগঠক সেবক, কারোর সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার ট্যবহার করেনি, কিন্তু বর্তমানে তিনি অসুস্থ, তার ছেলে বড় হয়েছে এবং সেখানে তারা যেখানে বাড়িঘর করে আছেন অনেক লোক থাকে। ছেলে সুদীপবাবুকে ফোন করে বলেছেন যে আমার বাড়িতে তো বিজেপির লোকরা হামলা করার চেষ্টা করছে, অলরেডি আমার উপর আক্রমণ হয়েছে, গলা টিপে ধরেছে, হিল ঘুষি মেরেছে, যদি পারেন একবার আমাকে দেখে গেলে ভালো হয়। সুদীপবাবুর বক্তব্য এই খবর পেয়ে আমি গেলাম, আমি তাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম একটা সময় কত হবে, বলবে 10:30 থেকে 11:45 হবে। যাবার আগে তিনি পশ্চিম থানার দারাবাবুকে ফোন করেছেন, এরকম একটা ঘটনা আমি যাচ্ছি আপনাদের জানালাম, আপনাদের যাওয়া উচিত। সুদীপবাবু সেখানে গেছেন, গিয়ে দেখছেন একটা বিরাট বাহিনী দাঁড়িয়ে আছেন এবং তার বক্তব্য আমি তার জবানি বলছি, বলছে সবাইকে পাওয়া গেছে ইনটক্সিকেটেড, এবং তারপর তিনি হয়তো রিয়া ডাকছিলে বাবা, কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে, কেন একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত, তোকে দিলাম দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি, গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগে।